হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচ্য কবিতা কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম আমরা জানি একজন বিদ্রোহী কবি তার লেখা প্রতিটা কবিতায় যেন একদম আগুন ঝরে উঠছে তিনি নিজেকে নিজে বিদ্রোহী বলেছেন তাঁর এক কবিতাতে এই কথাও আমরা জানি তো আজকে যেটা আমরা পড়বো তোমাদের প্রলয় উল্লাস এই কবিতাটা প্রথম প্রকাশিত হয় প্রথম প্রকাশিত হয় আমি এখানে লিখে দিচ্ছি তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের প্রবাসী পত্রিকায় প্রবাসী পত্রিকায় জ্যেষ্ঠ সংখ্যায় ঠিক আছে আর তারপরে কিন্তু প্রকাশিত হয় খ্রিস্টাব্দে অগ্নিবীণা অগ্নিবীণা কাব্যগ্রন্থে কাব্যগ্রন্থে ঠিক আছে অগ্নিবীণা কাব্যগ্রন্থে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং প্রথম প্রকাশিত হয় তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় জ্যেষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয় তো কবিতায় দেখো প্রথম যদি আমরা নামকরণের দিকে চোখ রাখি প্রলয় উল্লাস এটাকে যদি আমরা ভেঙে দিই প্রলয় যোগ উল্লাস তাই তো প্রলয় যোগ উল্লাস প্রলয় মানে তো আমরা জানি ধ্বংস উল্লাস মানেও আমরা জানি আনন্দ তাহলে কি হচ্ছে ধ্বংসের আনন্দ মানে ধ্বংসের মধ্যেই লুকিয়ে রয়েছে আনন্দ বা বলতে পারো সৃষ্টির উন্মেষই ঘটবে ধ্বংসে তো কিন্তু প্রলয়ে কেন প্রলয়ে কেন প্রলয়ে এটা কি এমন প্রলয় যে এই প্রলয়ে আনন্দ হয় আমরা তো জানি সাধারণত প্রলয় ঘুরলে কি হয় চারিদিক ধ্বংস হয়ে যায় চারিদিক তছনছ হয়ে যায় এদিকের জিনিস এলোমেলো হয়ে যায় মানুষ কি হয় মানুষ হতাশ হয়ে যায় তাদের ঘর বাড়ি সবকিছু ভেঙে যায় আমরা যদি কালবৈশাখীকে ধরে নিই সেক্ষেত্রে কি হয় এই প্রলয়ে তো একদম বিধ্বংসী সবকিছু চিত্র আমরা চারিদিকে দেখতে পাই তাই তো কিন্তু এই এটা কি এমন প্রলয় যে এই প্রলয়ে আনন্দ হয় এই প্রলয়ে আনন্দ হয় এটা কি এমন প্রলয় দেখো পুরো কবিতা জুড়বে আমরা এটাই দেখবো যে এইটা এমন এক প্রলয় যে প্রলয়ে কিন্তু আনন্দ হয় পুরো কবিতা জুড়ে আমরা দেখব একাধারে যেমন দেখব দেখব প্রাকৃতিক প্রসঙ্গ তেমনি আমরা শিব মহাদেব তথা রুদ্রদেবের একদম রুদ্র মূর্তির প্রসঙ্গ এটাও কিন্তু আমরা কবিতায় দেখব কিন্তু প্রলয় কেন পুরাণে উল্লেখ আছে যে যখন চারিদিকে কিছু অধর্ম হয় কোনো অশুভ শক্তি আছে অধর্মে পুরো যায় তখন তখন মহাদেব শিব তার মূর্তি ধারণ করে এই অধর্মকে বিনাশ করে মহাদেব শিব তখন রুদ্র মূর্তি ধারণ করে তার চণ্ডাল মূর্তি ধারণ করে করে কি করে অধর্মকে বিনাশ করে অধর্মকে নাশ করে আর এই যে বিনাশ হয় এই যে বিনাশ করলো এই বিনাশের পরে কি হয় জানো এই বিনাশের পরে একটা নতুন কিছু সৃষ্টি হয় এক নতুনের সৃষ্টি হয় তাই তো কিন্তু এই প্রলয়ের আভ্যন্তরীণে একটা অন্য অর্থ রয়েছে এই প্রলয়ের আভ্যন্তরীণে একটা অন্য অর্থ রয়েছে আমরা যদি দেখি খুব ভালো করে দেখো এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে বাইশ খ্রিস্টাব্দে তাই তো আমাদের ভারত কিন্তু স্বাধীন হয়েছে খ্রিস্টাব্দে তাহলে একদম স্বাধীনতার আগে আগে কবি এরকম এক তোমার হচ্ছে কাব্যগ্রন্থে রকম এক কবিতা লিখেছেন তাই তো তখন স্বাধীনতা প্রাক মুহূর্ত চারিদিকে স্বাধীনতার দামামা বেজে উঠছে তাই তো চারিদিকে কারণ কি করছে ব্রিটিশরা ভারতবাসীদের উপর অত্যাচার করছে ভারতবাসীরা ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত তারা লাঞ্ছিত ভারতবর্ষে পরাধীনতার শৃঙ্খল মোচনে তখন কি হয় তরুণ বিপ্লবীদের উদ্যোধ দেখা যায় তরুণ বিপ্লবীরা তখন জাগ্রত হয় আলোচ্য কবিতাতে আমরা দেখব এই যে প্রলয়ঙ্কর এই যে রুদ্রদেবের শক্তির প্রতীক হচ্ছে এই তরুণ বিপ্লবী পরাধীনতার ভারতবর্ষে যে তরুণ সমাজ রয়েছে তরুণ বিপ্লবী রয়েছে তাদেরকে দেখব তারা সব কিছু করে দিতে পারে এমনকি তাদের জীবনও তারা দিয়ে দিতে পারে জীবনও তারা উৎসর্গ করে দিতে পারে এই স্বাধীনতার জন্য তারা তীব্র স্বাধীনতার জন্য একদম তীব্র আকাঙ্ক্ষায় রয়েছে তারা একদম মন প্রাণ দিয়ে চায় দেশ স্বাধীন হোক এই তরুণ বিপ্লবী সমাজ তরুণ বিপ্লবী সমাজ চায় দেশ স্বাধীন হোক এই দেশের এই যে যুব সমাজ দেশের যে যুব সমাজের যে এই বৈপ্লবিক বা এই ধ্বংসাত্মক যে ঘটনা এটাই হচ্ছে প্রকৃতপক্ষে প্রলয় এটাই হচ্ছে প্রকৃতপক্ষে প্রলয় আর উল্লাস কেন উল্লাস কেন দেখো ইংরেজরা তো অসুরের মতো তারা অসুরের মতো ভারতবাসীদেরকে ওপর অত্যাচার করেছে তারা ভারতবাসীকে লাঞ্ছনা দিয়েছে তারা নির্মম অত্যাচার করেছে তারা এক অশুভ শক্তি এই অশুভ শক্তি বিনাশ করলে তবে তো উল্লাস হবেই অশুভ শক্তি বিনাশ করলে শুভ শক্তির উন্মেষ ঘটবে সেই কারণে এটা উল্লাস তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রলয় উল্লাস কেন কেন এই প্রলয়ের জন্য উল্লাস হচ্ছে প্রকৃতপক্ষে প্রলয়ই বা কি প্রকৃতপক্ষে উল্লাসই বা কি আমরা কিন্তু একদম সুন্দর করে জিনিসটা বুঝলাম আমরা যদি প্রথম শুরুটা এই অর্থটা না বুঝতে পারি সেক্ষেত্রে কবিতাটা আমাদের বুঝতে অসুবিধা হবে কারণ কবিতাটা পুরোপুরি রয়েছে একটা কাল্পনিক কবিতা কবিতাটা কিন্তু একটা কাল্পনিক কবিতা এখানে রুদ্রদেবের প্রলয়ঙ্কর যে শক্তির প্রতীক হচ্ছে পরাধীন ভারতবর্ষের তরুণ বিপ্লবী সমাজ বুঝতে পেরেছ চলো এবারে শুরু করি আমরা কবিতা দেখো প্রথমেই রয়েছে তোরা সব সব তোরা তোরা এখানে বলতে তাহলে কাদের বুঝিয়েছেন কবি তোরা বলতে এখানে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী যে তরুণ বিপ্লবী সমাজ রয়েছে বা তরুণ বিপ্লবী দল রয়েছে তাদেরকেই বুঝিয়েছেন এখানে তোরা বলতে কিন্তু তাদেরকে জয় কেন করতে বলছেন তাদেরকে জয়ধ্বনি কেন করতে বলছেন কারণ ব্রিটিশ শাসক তথা ইংরেজদের অত্যাচারে জীর্ণ ভারতবাসী তার স্বাধীনতার যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাকে জাগ্রত করার অভিপ্রায়ে এই জয়ধ্বনি করতে বলেছে মানে জয়সূচক ধ্বনি করতে বলছে তারা চায় দেশ স্বাধীন হোক তাদেরকে আরো উৎসাহিত করছে জয়ধ্বনি ধ্বনি দিয়ে তাদেরকে উৎসাহিত করছে তারা যেন আরো ভালো করে মন প্রাণ দিয়ে কাজটা করে আমি যদি একটু সোজা করে তোমাদেরকে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো যদি আমরা ক্রিকেট খেলাই দেখি বা যে কোনো খেলাই হতে পারে আমি ক্রিকেটেরই উদাহরণ দিচ্ছি যদি আমরা ক্রিকেট খেলা দেখি স্টেডিয়ামে তো অনেক দর্শক বসে থাকে কোনো একটা টিম খেলছে যে যেই টিমের সাপোর্টার যখন আছে একটা চার ছয় মারছে কিংবা বিপরী বিরোধী পক্ষ যখন খেলছে তখন সে উইকেট নিচ্ছে তখন কি হয় তাদের নাম ধরে আমরা স্টেডিয়াম থেকে উৎসাহিত করি কি না করি তো জয়ধ্বনি গাই তো তাদেরকে আরও বেশি করে উৎসাহিত করি যাতে তারা আরও ভালো পারফর্ম করে তাই তো এক্ষেত্রেও তাই এই তরুণ বিপ্লবী সমাজকে এই তরুণ বিপ্লবী দলকে আরও বেশি করে কবি উৎসাহিত করছেন কবি জয় সুযোগ ধ্বনি করতে বলছেন এবং বলছেন আমরা না যেতে পারি আমরা না এগোতে পারি কিন্তু আমরা তো উৎসাহিত করতে পারি তাদেরকে বোঝা গেল এই লাইনটা আমরা কিন্তু কবিতায় বারবার দেখব বারবার। প্রত্যেকটা লাইন পড়ার পেছনে পেছনে কিন্তু এই লাইন দেখতে পাবো আমরা এই কারণেই দেখতে পাবো কারণ কবি বেশি বেশি করে সেই তরুণ বিপ্লবী দলকে উৎসাহিত করছেন তারপরে বলছেন ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় কালবৈশাখীর ঝড়ে আমরা জানি চৈত্র বৈশাখ মাসে বিকেল বেলায় এক ধরনের ঝড় হয় কালবৈশাখী ঝড় সে কালবৈশাখী ঝড়ের নতুনের কেতন ওরে নতুন মানে কি নবীন বা নতুন কেতন মানে হচ্ছে পতাকা এক নতুন পতাকা উঠছে কালবৈশাখী ঝড়ে এক নতুনের পতাকা উঠছে তোরা সব জয় ধ্বনিকর তোরা সব জয় ধ্বনিকর তাদেরকে আবারও জাগ্রত করছেন তাদের জাগ্রত করার মানে স্বাধীনতার অভিপ্রায় তাদেরকে জাগ্রত করছেন আরো উৎসাহিত করছেন আবার বলছে আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল অনাগত মানে কি অনাগত মানে যে এখনো পর্যন্ত আসেনি মানে মানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে চলেছে অনাগত যে পর্যন্ত আসেনি প্রলয় নেশায় নৃত্য পাগল সে প্রলয়ের নেশায় নৃত্য করতে করতে সে পাগল সে একদম রণমূর্তি ধারণ করে সে তাণ্ডব করছে সে তাণ্ডব করতে করতে সে নাচের তালে তালে সে পাগল হয়ে গেছে সিন্ধুপাড়ের সিংহধারে ধমক এনে ভাঙলো আগুল সিন্ধুপাড়ের সিংহদার মানে কি যখন ইংরেজরা ছিল যখন আমাদের দেশ স্বাধীন হয়নি ঠিক সেই মুহূর্তে যে তরুণ বিপ্লবী দল তাদেরকে কি করতো জানতো তারা তাদেরকে ইংরেজটা ধরে নিয়ে গিয়ে আন্দামানের সেলুলার একটা জেলে রয়েছে সেই জেলে বন্ধ করে রাখত সেই জেলে বন্ধ করে রাখতো সেইটাই বলছে যে সিন্ধুপাড়ের সিংহ ধারে ধমক এনে মানে তার এক চিৎকারে ভাঙলো ভেঙে দিল আগল মানে খিল বা ছিটকিনি গেল মানে এক দরজা হ্যাঁ যেখানে একদম খিল দিয়ে বা ছিটকিটি দিয়ে আটকানো রয়েছে তার এক চিৎকারে সে যে প্রলয়ন তাণ্ডব করতে করতে আসছে না তার এক চিৎকারে যেন সেই জেলের যেন খিল বা ছিটকিনি যেন ভেঙে যেত বা ভেঙে দিত মৃত্যু গহন অন্ধকূপে মৃত্যু গহন মানে মৃত্যু গহন মানে হচ্ছে নিবিড় আর অন্ধকূপ মানে অন্ধকার গভীর অন্ধকারের যে গহর রয়েছে সেটা এই তো সেলুরো জেল পুরো অন্ধকার সেখানে বাইরে গেলো ভেতরে প্রবেশ করতে পারতো না সেটা একটা মৃত্যু গহরই বটে একটা অন্ধকূপই বটে সেটাই বলছে মৃত্যুর গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে মহাকালকে শিবদ সে শিবের যে চণ্ড মূর্তি তার যে রুদ্র মূর্তি সে চণ্ড মূর্তি ধূম্র ধূপে মানে ধূপের ধোঁয়ায় বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর সে যে আসেনি সে আসছে সে তাণ্ডব করতে করতে আসছে তার এক চিৎকারের সেলুলোজ মানে সিন্ধু পাড়ের সিংহদারের যে আগল সে আগল মুক্ত হয়ে যেত মৃত্যু গহন অন্ধকূপে তার যে মহাকালের যে রূপ সে রূপ ধুম্র ধোঁয়ায় ধূপের ধোয় বজ্র শিখার মানে একটা মশাল যেটা কিনা বজ্রে লেগে সে মশালটা জ্বলে উঠত সে বজ্র শিখার মশাল জেলে সেই ভয়ঙ্কর আসছে কি করতে আমাদের এই প্রলয় ঘটিয়ে সেখানে উল্লাস হবে নতুন সৃষ্টি করতে বোঝা গেল নেক্সট পরের লাইনে রয়েছে ওরে ওই হাসছে ভয়ঙ্কর সে হাসতে হাসতে আসতে সে একদম একদম মানে কি বলবো তাণ্ডব তো করছেই তার উপর সে হাসছে পুরো একদম হাসির ছলে আসছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ঝামর তাহার কেশের তোলায় ঝাপটা মেরে গগন দুলায় ঝামর মানে কি ঝামর মানে হচ্ছে মলিন বা কৃষ্ণবর্ণ কিন্তু এক্ষেত্রে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অবিন্যস্ত তার কেস কেস মানে কি তার চুল চুলের যে রাশি সেই চুলের রাশি আমরা জানি কি শিবের চুলের রাশি রকম একটা বা ধূসর টাইপের রঙের একটা তাই তো সেই ঝামড় তাহার কেশের দোলায় মানে তার চুলের যে দুলছে ঝাপটা মেরে তার এক ঝাপটায় বোঝা গেল এক ঝাপটায় গগন দুলায় আকাশ দুলিয়ে যেত সে যখন মাথা নাড়তো না সে যখন মাথা নাড়তো তার চুলের দোলায় তার গগন পর্যন্ত দুলে যেত মানে আকাশ পর্যন্ত দুলে যেত সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর চামড়ায় সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু হচ্ছে এক ধরনের জ্যোতিষ্ক চামর কথার অর্থ হচ্ছে চামড়ি গরু দিয়ে তৈরি এক ধরনের যন্ত্র এক ধরনের মানে যেটা আমরা কিনা পুজোর সময় দেখতে পাই চামড়ি গুই গরুর লেজ দিয়ে তৈরি কোনটা বলতো যেটা আরতির সময় দেখবে আমরা শেষে ঠাকুরকে যখন ঘুম পাড়াবার সময় হাওয়া করি না মনে পড়ছে সে পাখা ওটাকে বলা হয় চামড় ঠিক আছে সে চামর ঢুলায় ধূমকেতু তার সেই ধূমকেতুটা কিরকম ছিল সর্বনাশী সর্বনাশী ছিল এবং জ্বালামুখী ছিল তার তেজ মানে ধূমকেতুটা সে কিরকম জানো সে টর্চ লাইটের আলোর মতো

বিশ্বপাতার মানে বিশ্ব পিতার বিশ্ব পিতা হচ্ছে এখানে মহাদেবী তার বক্ষ কোলে মানে বুকের মাঝে বা বুকের বা কোলে রক্ত তাহার মানে হচ্ছে তরোয়ারি বা খড়গ সে খড়গটা কিরকম ছিল রক্তাক্ত রক্ত মাখায় ছিল সেটা সেটা বক্ষ কোলে ছিল তোদুল তোলে মানে একদম দুলেই চলছে দুলেই চলেছে বোঝা গেল তার মানে বুকের মাঝে বিশ্বপাতার বুকের মাঝে রক্ত মাখা একটা তলোয়ার ঝুলছে এরকম যাচ্ছে বোঝা যাচ্ছে অট্টরোলের হষ্টগুলে স্তব্ধ চড়াচর অট্টরোলের হট্টগোলে মানে একদম একদম উল্লাস হাসছে একদম অট্ট হাসি হাসছে হট্টগোল মানে কি চিৎকার চেঁচামেচি সে ভাবে হাসছে স্তব্ধ চরাচর সে তার হাসিতে একদম চড়াচর স্তব্ধ হয়ে গিয়েছে ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর আবারও কবি বলছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে স্বাধীনতার জন্য স্বাধীনতার অভিপ্রায়ে তাদেরকে জাগ্রত করে তুলছে দ্বাদশ রবির বুন্নিজালা ভয়াল তাহার নয়ন কাটায় আমরা জানি শিবের ত্রিনয়ন রয়েছে সে যখন ত্রিনয়নের দ্বাদশ রবির তেজ মানে বারোটা রবির সম্মিলিত যে তেজ বারোটা রবির সম্মিলিত যে তেজ সে তেজ যেন ত্রিনয়ন দিয়ে যেন তার বেরোচ্ছে সেজন্য বলছে দ্বাদশ রবির বন্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায় এক ভয়ঙ্কর এক ভয়ঙ্কর রূপ যেন নয়ন কাটায় তার ত্রিনয়ন দিয়ে যেন বেরোচ্ছে দিগন্তরের কাঁদ লোটায় পিঙ্গল তার স্তত্র জটায় দিগন্ত মানে কি দিগন্ত মানে কি আমরা যখন কোনো খোলা মাঠে দাঁড়াই দূরের দিকে তাকালে আমরা দেখতে পাই আকাশ আর মাটি একদম এক রেখায় যেন সরল রেখায় যেন মিশে গিয়েছে একদম অর্ধবৃত্তাকার দেখতে পাই তো সেটাই হচ্ছে দিগন্ত রেখা সেই দিগন্তরের কাঁদ লুটায় পিঙ্গল মানে হচ্ছে পিৎ পিৎ বর্ণ তার স্তত্র জোটায় মানে তার চুলের জোটায় বিন্দু তাহার নয়ন জলের সপ্ত সিন্ধু দোলে কপল তলে তার এক বিন্দু জলে বিন্দু তাহার নয়ন জলে মানে এক বিন্দু চোখের জলে সপ্ত মহাসিন্ধু দোলে মানে সাতটা সমুদ্র যেন দুলে যাচ্ছে কপল তলে মানে গন্ড বা গাল তার এক বিন্দু জলে তার এক বিন্দু চোখের জলে একদম সপ্ত মহাসিন্ধু ডুবে যাচ্ছে দুলে উঠছে আর কি হচ্ছে কপল তলে তার দেশ যেন একদম দুলে যাচ্ছে তারপরে বলেছে বিশ্বমায়ের আসন তারাই বিপুল বাহুর পর বিশ্বমায়ের আসন তারই রয়েছে তার বিপুল বাহু এই যে বাহু এই যে বাহু এই বাহুর ও যেন তার বিশ্বমায়ের আসন পাতা রয়েছে হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর সে একদম প্রলয়ঙ্করের মতো হাঁক হাঁকছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর মাভুই মাভী মাভৈ কথার অর্থ হচ্ছে ভয় পেও না ভয় পেও না জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে সারা জগৎ জুড়ে একদম এই প্রলয় যেন ঘনিয়ে আসছে জড়ায় মরা প্রাণ ওই বিনাশে এই যে প্রলয় ঘটবে এই প্রলয় যে সমস্ত জড়া জীর্ণ এবং মুমূর্ষু মানে মড় অবস্থা এই যে তারা যে যে সমস্ত রুগী রয়েছে তাদেরকেও আর তাদেরকেও আর বাঁচানো যাবে না তারা যেন মারা যাবেন এবার মহানেসির শেষে আসবে উষা অরুণ হেসে অরুণ বেশে এই যে মহানেশি এই যে একটা নিশি মানে একটা রাত্রি যাবে যে রাত্রিটা শেষে একটা অরুণ একটা উষা আসবে উষা কি উষা হচ্ছে সূর্য ওঠার প্রাক মুহূর্তে যে আমরা আকাশটা দেখতে পাই সেটা হচ্ছে উষা মানে এরকমই একটা সকাল আসবে যেখানে অরুণ হাসি মানে অরুণ অরুণ কথার অর্থ হচ্ছে সূর্য সূর্য একদম হাসি মুখে উদিত হবে আর করুণ বেছে করুণ মানে হচ্ছে এখানে করুণার ছাপ বা স্নিগ্ধতা একটা ম্লান একটা নতুন সকাল আসবে যেখানে সূর্য হাসবে এবং চারিদিকে আর শান্তি বিরাজ করবে তারপরে বলছে দিগম্বরের শিশু দিগম্বর মানে হচ্ছে আমরা জানি শিব তার জটায় হাসে দেখবে আমরা যখন শিবের ছবি দেখি তার মাথার উপরের দিকে এরকম একটা অর্ধ বৃত্তাকাণ্ড চন্দ্র রয়েছে মানে চাঁদ রয়েছে সেই সেটাই বলছে যে দিগম্বরের জটায় মানে তার চুলের জটায় হাসছে কে হাসছে শিশু চাঁদের কর শিশু চাঁদের কর মানে চাঁদের হাসি হাসছে আলো তার ভরবে এবার ঘর অর্থাৎ তার আলো সেই অর্ধ বৃত্তে যে আলো সেই চাঁদের আলোয় যেন ঘর অর্থাৎ ভুবন যেন চারিদিক যেন ভরে যাবে তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর ওই যে মহাকাল সারথী রক্ত তরিত চাবুখানে মানে একজন মহাকাল আসছে সে মহাকাল আসছে তার সারথি মানে রথকে নিয়ে রক্ত তরিত চাবুখানে সে চাবুক মারতে মারতে একদম যখন আমরা আগেকার দিনে দেখেছি যে চাবুক মারলে কি হয় যেন একদম চারিদিক মানে বজ্র হয়ে উঠে মানে বিদ্যুৎ চমকায় বিজলি ছটা দেখা যায় চারিদিকে সেটাই এখানে কবি কল্পনা করেছেন যে মহাকালের সারথি আসছে রক্ত তরিত মানে তার যে বেদ ঘোড়াকে যে চাবুক মারতে মারতে আনছে সেই চাবুক হানছে সেটা হচ্ছে রক্তাক্ত হয়ে গিয়েছে রঙিয়ে উঠে হেসার কদন বজ্রগানের ঝড় তুফানে হেসরা কথার অর্থ হচ্ছে ঘোড়ার ডাক সেই ঘোড়া যেন রনিয়ে উঠছে মানে গর্জন করে উঠছে বজ্রগানের ঝড় তুফানে এই ঝড় তুফান মানে চারিদিকে যে ঝড় বৃষ্টি যে তুফান হচ্ছে সেই তুফানে যেন হেসরা মানে ঘোড়ার ডাক যেন গর্জন করে উঠছে তার সেই বেতের চাবুক মারার সঙ্গে সঙ্গে খুঁড়ের দাপড় তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে সেই যে ঘোড়ার যে পায়ে রয়েছে না খুঁড় সেই খুঁড় যখন একদম দ্রুত গতিতে যখন ছুটে তার দাপড় তারাই লেগে যায় তারাই লেগে উল্কা যেন নিচের দিকে যেন ছুটে আসে নীল খিলানে মানে হচ্ছে সেই মাঠে খোলা মাঠ বা দিগন্ত রেখার কাছাকাছি এরকম একটা জায়গায় নীল খিলানে যেন সেই উল্কা যেন ছুটে আসে গগনতরের নীল খিলানে মানে আকাশের তলে নীল খিলানে মানে খোলা মাঠে বা জায়গায় যোগ্য আমরা তো জানি যে মানে সেই যে জেলে যখন তরুণ বিপ্লবীদেরকে আটকে রাখা হতো তাদেরকে যখন যখন দেশ স্বাধীন হয়নি তাদেরকে যখন ওই জেলে আটকে রাখা হতো সেটা তো একদম অন্ধকার এবং একটা বন্ধ বন্ধকূপ মানে একদম সেখানে দেখা যায় না কিছু কিন্তু দেবতা বাঁধার যোগ্য যুপে কিন্তু আসল দেবতা তো তারাই যারা তরুণ বিপ্লবী কিন্তু আমরা দেবতা কোথায় চুপি আমরা দেবতা খুঁজি যোগ্য যুপে মানে যোগ ধূপ ধুনো দিয়ে যখন আমরা যোগ্য করি তখন আমরা দেবতাদেরকে চিনি স্তূপে মানে যখন যে স্তূপ যেখানে বলি ডলি হচ্ছে তার মাঝে আমরা দেবতাকে খুঁজি কিন্তু কখনো আমরা খুঁজ ভাবি না যে ওই অন্ধকারের যে অন্ধকূপে যে তরুণ বিপ্লবী দল যে আটকে ছিল তারাই অ্যাকচুয়াল দেবতা তাদেরকে কখনো আমরা খুঁজি না আমরা খুঁজি সেই যোগ্য যুপে পাঠান স্তূপের মাঝে এই এই তোরে তার আসার সময় ওই রথার ঘর ঘর অর্থাৎ রথের আওয়াজ শোনা যাচ্ছে এইবার সে আসছে শোনা যায় ওই রথার ঘর ঘর মানে সেই রথের আওয়াজ এখন যেন আরো ভালো করে শোনা যাচ্ছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয়ে নতুন সৃজন বেদন এই ধ্বংস থেকে তোরা ভয় কেন পাচ্ছিস এই ধ্বংস থেকে তোদের ভয় পাওয়ার কোনো দরকার নেই এই যে প্রলয় ঘটবে এই প্রলয় হচ্ছে নতুন সৃজন করবে নতুন সৃষ্টি করবে যে সৃষ্টির মাঝখানে কোনো কষ্ট নেই আমরা এতদিন ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত হয়েছি আমরা বরং লাঞ্ছিত হয়েছি কিন্তু এই প্রলয় যদি ঘটে যায় এই প্রলয় যদি ঘটে তাহলে কিন্তু আমরা নতুন একটা সৃষ্টি পাবো নতুন সৃষ্টির উন্মেষ ঘটবে এই প্রলয়ের মাঝে আসছে নবীন জীবন হারার অসুন্দরে করতে ছেদন নবীন আসছে জীবন হারা সে সমস্ত যত কিছু অসুন্দর রয়েছে তাদেরকে ছেদন করতে তাদেরকে নাশ করতে আসছে তাই সে এমন কেসে বেছে অর্থাৎ তাই সে রকম কেস মানে তার এই রকম তার চুল আর বেশ মানে এই রকম তার সাজসজ্জা বা বলতে পারো পোশাক পরিচ্ছদ সে যে মহাকাল আসছে সে যে চন্ডরূপ ধারণ করেছে সে যে রুদ্রমূর্তি ধারণ করেছে তার যে একদম আহ কেস যেন একদম অবিন্যস্ত সে এই রকম কেসে বেসে আসার কারণ সে প্রলয় প্রলয়ের উল্লাস করতে এসছে সে প্রলয় ঘটিয়ে নতুন সৃষ্টি করবে তাই জন্য সে এরকম কেসে বেশে আসছে প্রলয় বয়েও আসছে হেসে সে প্রলয় বয়ে আসছে কিন্তু তার মুখে কিন্তু হাসি রয়েছে সে কিন্তু হেসে হেসে আসছে মধুর হেসে মানে একদম মধুর একদম মিষ্টি হাসি হেসে সে আসছে ভেঙে আবার গড়তে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর আমরা জানি কি শিব একজন আহ চিরসুন্দর আমরা জানি তো সত্যম শিব সুন্দরম তারে শিব কিন্তু চিরসুন্দর বটে সে ভাঙবে কিন্তু আবার গড়েও দেবে সে যেমন সব সবকিছু বিন্দু মানে একদম তোমার হচ্ছে অধর্ম যখন ছড়িয়ে থাকে তাদেরকে পুরো বিনাশ করে বিনাশ করার সঙ্গে সঙ্গে কি করে সে শুভ শক্তিরও উন্মেষ ঘটায় তাহলে সে কি করছে সে ভাঙতেও জানে আবার সে গড়তেও জানে সে চিরসুন্দর তোরা সব জ আচ্ছা তোরা সব কর তোরা সব কর ওই ভাঙা গোড়া খেলা যে তার কিসের তবে ডর তার যে ভাঙা গড়ার খেলা মানে এই যে ভাঙবে আবার নতুন সৃজন করবে নতুন সৃষ্টি করবে এই ভাঙা গড়ার খেলায় সে ভয় পায় না সে ভয় পাচ্ছিস কেন ডর মানে হচ্ছে ভয় পাওয়া সে ভয় পাচ্ছিস কেন তোরা সব জয়ধ্বনি ধ্বনি কর তোরা উল্লাস কর তোরা জয়সূচক ধ্বনি কর যাতে তোরা তোরা আরো বেশি করে তাদেরকে উৎসাহিত কর বধুরা প্রদীপ তুলে ধর যা যারা তাদেরকে প্রদীপ তুলে ধরতে বলছে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য তাদেরকে তাদের যে আগমন ঘটছে তাদেরকে বরণ করে যেন আগম মানে তাদেরকে নিয়ে আসে আগমন ঘটানোর জন্য তাদেরকে বধুরাদেরকে প্রদীপ তুলে ধরতে বলছে কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই সুন্দর এই যে সুন্দর আসছে না সে কাল ভয়ঙ্করের বেশে মানে কাল একদম ভয়ঙ্কর রূপ নিয়ে চণ্ডাল রূপ নিয়ে সে তাণ্ডব করতে করতে সে আসছে সে কিন্তু সুন্দর তোরা সব জয় তোরা সব জয়ধ্বনিকর আশা করি তোমাদের এই কবিতাটা ভালো লেগেছে তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর একের পর এক আমরা যে আর আলোচ্য তোমাদের কবিতা আর সেভাবে নেই মানে সেকেন্ড ইউনিট টেস্টে নেই কিন্তু বাকি যে গল্পগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করে দেব যারা নতুন দেখছো তাদেরকে বলবো ভিডিওটা লাইক করে দাও আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর আলোচনা টপিকের কোনো টপিকের আলোচনা নিয়ে